গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 6:30। তো আমি উঠে পড়েছি, মেয়ে আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছে, সেই জন্য আমি সকালে উঠে সমস্ত রান্না বলতে সকালবেলা মেয়ে তো ক্লাস শুরু হয়, তার আগে আমি ওকে একটুখানি খাবার খাই দিই। অন্য কিছু তো খেতে চায় না, তাই জন্য আমি ডাল ভাতটা রান্না করে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিই। তো ডাল ভাতটা কমপ্লিট হয়েছে, এইমাত্র হাজবেন্ড বেরিয়ে গেল, আর এখন আমি একটু ঘর ঠর পরিষ্কার টরিষ্কার করে নেব। তো চলো দেখো তোমরা আমি কি কি কাজ করি। ডাস্টবিনের ময়লাটা বাইরে রেখে আসছি, যখন ময়লা গাড়ি আসবে এগুলো সব দিয়ে দেব। বিছানাটা ঝেড়ে নেব, বিছানাটা ঝেড়ে ঘর ঘর ঝাড় দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা থেকে কি বার করছিস এখন আবার? কোনটা ওই পলিথিনটা তো আমি বের করে রেখেছি, বাবা এনেছিল আরেকটা, কোথায় আছে? আবার সবগুলো বের করতে হবে। তোর মনে আছে নিন এনেছিল, খেয়ে নিয়েছিলি না? তাহলে দেখ নিচে কোথায় রেখেছে। এই গুলাব জামুনের প্যাকেটটা দেখো, এটা তুলে রাখি, এটা দেখো, নাহলে ওখানে থাকলে ওখানেই থেকে যাবে, আমার আর মনে থাকবে না, বানানো হবে না। এই গুলাব জামুনের প্যাকেটটা এনেছে, এটা কাছে রাখি, নাহলে না আমার মনে থাকে না। তুমি গামলা থেকে কি কি বার করে এনেছে দেখো, গামলা থেকে কি কি বের করেছে দেখো। ওয়েফার্স বের করেছে, আর একটা প্যাকেটের দুটো ওয়েফার্স, আর একটা লজেন জেলি লজেন, আর একটা চকলেট, আর গোলাপ জামুনের প্যাকেট এটা বের করে রেখেছে, বলে মা সামনে রাখো নালে তুমি ভুলে যাবে। আচ্ছা দাও, ঠিক আছে, এটা দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেবো। প্রথমে তো আমি বললাম, তারপর তো তুই বললি। একটা জেলি লবণ থাকে না, জেলি লবণটা একটাই কিন্তু, সকালবেলা বেশি খায় না কিন্তু। আরে একটাই বলছি। তারপরে হজমুলার প্যাকেট গুলো কেটে দিবি, ঠিক আছে? হজমোলার প্যাকেট আনা হয়েছে, এইগুলো, এই হজমোলা গুলো। এটা কিসের আছে? আনার দানা। এই হজমোলা গুলো এটা খুলে দিতে পুরো লজন ছিল না, বাকিগুলো জেলি লজেন্স রাখা হয়ে গেছে। এবার আমি কৌটো পাইনি, হাতের সামনে যেটা পেয়েছি সেই কন্টেনারই ঢুকিয়ে দিয়েছি, এবার আমি এটাকে রেখে দিচ্ছি। দাও এটা ডাস্টবিনে ফেলে দাও। হজমোলা গুলো কি কেটে দে, ভরে দে। হ্যাঁ ভরছি, ভরা হয়ে গেছে। আরে আটকে গেল, আর একটা সকালে উঠে এটাই ওই কাজ, মার হজমোলার প্যাকেট ভরে দেওয়া। ভরেছিস সবগুলো? বাবা ওকে কিনে দিয়েছে দেখো, আর এই যে ড্রয়িং বুক, আর এই ড্রয়িং বুক কিনে দিয়েছে, এইটা নিয়েই আঁকতে থাকে সারাক্ষণ। এই হাতে ধরে ধরে তাহলে
ঝাঁকুনি করে ঝাড়তে হচ্ছে। এখন 7টা বেজে গেছে, মেয়েকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দেবো, কারণ 8টা থেকে ওদের ক্লাস শুরু হয়ে যায়, খেতে তো অনেকক্ষণ টাইম নেয়, ওই জন্যই আমায় তাড়াতাড়ি উঠে রান্না করতে হয়। তো মেয়েকে খাইয়ে ঠাইয়ে নি, তারপর তোমাদের দেখাচ্ছি। মুখটা ধুয়ে নিলাম, এবার ফটাফট এটাকে খাইয়ে দেব। অল্প একটু মাছে দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, তো চুলটা দিয়ে আমি ক্লিপটা আটকে দিই। মুখের সামনে চুলটা আসে না, মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার নিজেরই খিদে পেয়ে গেছে। তো আমার দেখি কি টিফিন বানাই। হয়ে গেছে তো তোর খাওয়া? মাছেদেরও খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নি। ঘরটা ঝাড় দিতে দিতে হাঁপিয়ে গেছে, একটু জল খেয়ে নি, তারপর বাসন রাখা আছে নিচে সেটা গুটিয়ে নেব। 8টা বাজে এখন, একটু কিছু বানাবো। মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমি নিজেকে খিদে পেয়ে গেছে, তো দেখি কি বানাই। মাছের খাবার দেওয়া হয়ে গেছে তো, লাইটটা অফ করে দাও, বেশিক্ষণ লাইট চালালে ওদের গরম লাগবে। দাঁড়ো তোমাদের একটু অ্যাকোরিয়ামে দেখাই আমার কি কি মাছ আছে অ্যাকোরিয়ামে। এখন চল নাই দেখা তো, তো দেখতে পাচ্ছো অ্যাকোরিয়ামে এই সব মাছ রয়েছে। এখন 10টা না 12টা মাছ মারা গেছিল ঠান্ডার সময়, তো হাজবেন্ডকে বলেছি আর মাছ আনতে হবে না। এই মাছগুলো ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। ওই যে ওখানে দেখছো ইয়েলো কালারের গোল গোল পঞ্চায়েতের মতো দেখতে, কি যেন নামগুলো, কি ঘোড়ামি না কি যেন এরকম কিছু একটা হবে। এটা তো ঘোড়ামি, আর ওটার নাম কি রে? কোনটা? ওই গোল্ডেন কালার যেটাকে তুই বাটার স্কচ এইসব নাম দিয়েছিস, এই যে এটা তো, এটা নাম যেন কি আমি ভুলে গেছি, এটা এগুলোর নাম তো গোড়ামি। ওগুলোর নাম গোড়ামি, আচ্ছা যাই হোক, এইসব আমার হাজবেন্ড জানে। বড় গুলো গোড়ামি। আজকে ডাল ভাত আর মেয়ে ডিম সেদ্ধ রান্না করেছি, এখন বেগুনটা পোড়া দিয়ে নেবো। বেগুন পোড়া খেতে তো আমি ভীষণই ভালোবাসি। আর দেখি কি বানাই, ফ্রিজ থেকে নিয়ে আসি কিছু। ফ্রিজ থেকে চিকেন বার করে নিয়েছি, পরে বানাবো চিকেনটা, এখন তো একটু শক্ত আছে। আর আমি ব্রেকফাস্টে উপমা বানিয়ে নিয়েছি, ওটা ভালো হেলদি ফুড। গ্যাসটা অন করে দিয়েছি, সুজিটা ঢেলে ফটাফট ওই সুজির মধ্যে পিঠা আসলে হচ্ছে One, two, three, four. Set up.
ভাত গরম করে রেখে দিলেও সেটা তো দেখা হচ্ছে খানিকক্ষণ পর বাইরে থেকে, মানে ভাতের ওই সরাটার উপর থেকে পিঁপড়ে লাইন দিয়ে চলছে। চক লাগিয়ে দিলেও সেইটুকুনি সময় থাকছে না, যখন পরিষ্কার করতে গিয়ে চকটা মুছে ফেলছে তখন আবার চলে আসছে। পড়াশোনা করবে না, এক্সাম দেবে না, কি অবস্থা। তো যাই হোক, আমি ব্রেকফাস্ট রেডি করে নি, আর বেগুন পোড়াটা হয়েই যাচ্ছে, সুজিটা হয়ে যাক, ঝাল সুজিটা, তারপরে আমি আবার দেখাচ্ছি। তো বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে, আর আমার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল, তো আমি ডাক্তার দেখাই এবং বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করি, সেরকম থাইরয়েড কোলেস্ট্রল কিছু আসেনি, কিন্তু একটু হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে, তো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম, আর প্রেশারটা একটু বেড়েছে। তো যাই হোক, ওই জন্য একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয়েছে, শরীরটা খারাপ থাকার জন্য আমি সেই জন্য ব্লগটাও দিতে আমার দেরি হয়ে গেছিল। তো আজকে এই পর্যন্তই রাখছি, আর আমি বাড়াচ্ছি না। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যেহেতু মেয়ের ক্লাসের টাইম হয়ে যাচ্ছে ওই জন্য আমি আর ব্লগটা বাড়াচ্ছিও না, আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, এবং তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাবে যে আমার এই ব্লগগুলো তোমাদের কেরম লাগছে, তোমাদের নিজস্ব কোনো মতামত থাকলে সেটা অবশ্যই নিচে জানাবে আমাকে। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মুনাই তাড়াতাড়ি টাটা বলে দে, টাটা, ওরও ক্লাস শুরু হবে, আমিও খাওয়া শুরু করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।